শুধুমাত্র নামে করে দিয়েছে যে থাকবে, কিন্তু যেটা থাকার একদম অযোগ্য, যেখানে বর্ষাকালে জল পড়ে মানে থাকা যায় না, একদম দীঘার সমুদ্র সৈকত হয়ে যায়, এরকম ভাবে আমরা থাকবো কি করে? আর সব থেকে বড় সমস্যা, একটা হোস্টেল মানে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু সেখানে কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, এবং এত দূরে আমাদের হোস্টেল, 40 মিনিট লাগে আমাদের এখান থেকে যেতে। বাস যে তিনটে বাস আছে, মানে মেনলি দুটো বাস, কিন্তু তিনবার ট্রিপ করে, 4:10, 5:10, 5:30, 5:30, 5:30 জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হয় হোস্টেল যাবে বলে, কিন্তু 4:10, 5:10 বাসটা আমাদের কেন যায় না হোস্টেলে? এই সমস্যা আছে, এটা সমস্যা। কি বললো না, ওনাদেরকে অনেকবার রিসিভ মানে ওনাদেরকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, শুধু গাল ভরা, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম কাজে কর্মে কিচ্ছু হয়নি। কি নাম তোমার? রমা মণ্ডল। কি হয়েছে? এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে ইউনিভার্সিটিতে। আমাদের পিজি লেভেলে যে সমস্যাটা মূল, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট ঠিকমতো বেরোয় না, আমাদের রিভিউ রেজাল্ট ঠিকমতো বেরোয় না, আমাদের ওয়েবসাইট ঠিকমতো নেই। ওয়েবসাইট ঠিকমতো না থাকার জন্য আমাদের ফর্ম ফিল আপ করতে বা আমাদের ফিস পেমেন্ট করতে নাকানি চুমানি খেতে হচ্ছে দীর্ঘদিন ধরে। এটা কেন আমরা সহ্য করব? আমাদের রিভিউ রেজাল্ট, আমরা ডিসেম্বরে প্রায় রিভিউ দিয়েছি, এখনও পর্যন্ত রিভিউ রেজাল্ট আমাদের আসেনি। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে একমাত্র আমরা মার্কশিট পেয়েছি, তাছাড়া কিন্তু সেকেন্ড থার্ডের একটা মার্কশিটও আমরা পাইনি। ফোর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পর কবে যে ফাইনাল মার্কশিট পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এরকম একটা অনিশ্চয়তা বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে? এটাই হচ্ছে প্রধান আমাদের কথা। এবং আমাদের সমস্যাগুলো খুব বেসিক সমস্যা, আমরা কিন্তু প্রত্যেকেই অ্যাপলিটিক্যাল, কোনো রাজনৈতিক দলের থেকে আমরা আসিনি। আমরা আমাদের স্টুডেন্টদের যে সমস্যাগুলো সেগুলো নিয়েই আমরা এখানে এসেছি, জড়ো হয়েছি, এবং আশা করছি এই সমস্যাগুলো তারা শুনবেন। যদি তারা শোনেন তাহলে খুব ভালো, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো, কিন্তু পুরোটাই হবে অহিংস উপায়ে আমরা আন্দোলনটা করবো। আমরা কোনো রকম ভায়োলেন্ট চাই না, আমরা কোনো রকম অ্যাবিউজাল কিছু টার্মও আমরা ইউজ করছি না। ইউজির যে সমস্যাগুলো, তারা অনেকগুলো সমস্যা, ওদের 6 সেমিস্টার হয়ে যাচ্ছে তবু সেকেন্ড সেমিস্টারের ব্যাকলগের রেজাল্ট ওরা পাচ্ছে না, ওদের সিলেবাস ঠিক নেই, বই ঠিক নেই। আমাদের একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই দরকার ছিল আসানসোলে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের প্রজেক্ট যেটাকে বলা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা কতটা বাস্তবায়িত হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি।